হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু কেকেডি কেরিয়ার ওয়ার্ল্ড তো আজকে চলে এসছি দু হাজার চোদ্দো প্রাইমারি ডেট নিয়ম সংক্রান্ত একটা আপডেট নিয়ে তো এই আপডেটটি আজকেই পাবলিশড হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে তো এই নোটিসে কী বলা আছে তো সেটা আমরা দেখে নেব যে নোটিশটা বেরিয়ে এসছে পাবলিকেশন অফ লিস্ট অ্যান্ড স্কুটনি ভেরিফিকেশন অ্যান্ড ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট অফ রাইট পিটিশনার হু হ্যাভ কোয়ালিফাইড ইন দ্য টেড টু থাউজেন্ড ফরটিন এক্সাম আফটার অ্যাওয়ার্ডিং সিক্স মার্কস অর্থাৎ যারা পিটিয়েশনার ছিল যারা কোর্টে পিটিশন করেছিল তো তাদের যে রঙ অ্যান্সার যারা অ্যাটেম্প করছিল তাদের তাদের ওই ছটা রঙ অ্যান্সার অ্যাটেম্প করার জন্য অ্যাডিশনাল কিন্তু সিক্স মার্কস কিন্তু তাদের দেওয়া হয়েছে এবং সিক্স মার্ক অ্যাওয়ার্ড করার পর সিক্স মার্ক অ্যাড অ্যাড করার পর যারা পাস করেছে এই দু হাজার চোদ্দোর যে ভ্যাকেন্সি বেরিয়েছিল তো সেটা স্কুডনি করে তার কিন্তু রেজাল্ট পাবলিশ করা হয়েছে যে শূন্য সংখ্যা ছিল সাতশো আটত্রিশটা সেই সাতশো আটত্রিশ জন ক্যান্ডিডেটের লিস্ট কিন্তু প্রকাশ হয়েছে এই মুহূর্তে এই নোটিশের সঙ্গে কিন্তু লিস্ট আছে তো এবারে বলে দিই যে তোমাদের কিন্তু যারা এটা কোয়ালিফাই করবে তো তাদের কিন্তু ইন্টারভিউ অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তো এখানে বলা আছে ইট ইজ অলসো নোটিফাইড দ্য স্কুডনি ভেরিফিকেশান টেস্টিমোনিয়াল ডকুমেন্টস অ্যান্ড ভাইবা ভয়েস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট উইল বি হেল্ড অ্যাট কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল কলকাতার প্রাইমারি স্কুল কাউন্সিলে কিন্তু এটি এই যে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ভাইবাটা হবে তো তো এই কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল কিন্তু এখানে ভেনু ডে টাইম অ্যান্ড টেবিল নম্বর লিস্টে দেওয়া আছে নিচে যখন আমি লিস্টটা দেখাবো কাদের কাদের কারা কারা সিলেক্টেড হয়েছে সেই লিস্টটার সঙ্গে সেই নামের সঙ্গে সেই ক্যান্ডিডেটের নামের সঙ্গে তার ভেনু এবং ডেট এবং টাইম এবং টেবিল নম্বর সব কিছু কিন্তু দেওয়া আছে তারপরে বলছি যে অ্যাট সাচ রিট পিটিউশনার আর রিকোয়েস্টেড টু ব্রিং দে আর কফিস অফ কোর্ট অর্ডারস তো তাদের সঙ্গে কিন্তু কোর্ট অর্ডারের যে কপি সেটা আনতে বলা হয়েছে অরিজিনাল টেস্টিমোনিয়ালস কোর্টস অর্ডারের কপি যারা পিটিশনার ছিল যারা কোর্টে আবেদন করেছিল সেই আবেদন করার পর যাদের সিক্স মার্কস অ্যাড করার পর যারা এই লিস্টে যারা কিন্তু পাস করেছে তো তাদের কী কী আনতে হবে এই ডকুমেন্ট ভেরিফিকেশন ভাই বা ভয়েসের জন্য তোমাদের যে কোর্ট অর্ডার কপি সেই কোট অর্ডার কপিটা আনতে হবে এবং অরিজিনাল টেস্টিমোনিয়ালস ডকুমেন্টস এবং সমস্ত সার্টিফিকেট মার্কশিটের অরিজিনালস এবং তার সঙ্গে এক কপি করে জেরক্স আনতে হবে একটা আইডি প্রুফ অরিজিনাল নিয়ে যাবেন এবং সঙ্গে জেরক্স কপি নিয়ে যাবেন অ্যান্ড টেট অ্যাডমিট কার্ড এবং দু হাজার চোদ্দোতে যে টেট এক্সাম দিয়েছিল তোমরা তার অ্যাডমিট কার্ড পারলে কালার কপি না হলে কপি হলেও চলবে উইথ ওয়ান ফটো কপি অফ ইচ প্রত্যেকের একটা করে জেরোস্ক করে তোমরা নিয়ে যাবে সঙ্গে এবং অরিজিনালে কিন্তু মাস্ট নিয়ে যেতে হবে তো এরপরে যে লিস্টটা বেরিয়েছে সেই লিস্টটা আমরা দেখে নেব এখানে লিস্ট অফ রিট আর হু হ্যাভ কোয়ালিফাইড ইন দ্য টেট এক্সামিনেশান টু থাউজেন্ড ফোরটিন আফটার অ্যাওয়ার্ডিং ম্যাক্সিমাম সিক্স মার্কস ফর দ্য রং অ্যান্সার অ্যাটেম্পট ইফ নট অলরেডি অ্যাওয়ার্ডেড যদি না অ্যাওয়ার্ডেড হয়ে থাকে ইন কমপ্লিক্স উইথ দ্য রিলেভেন্ট কোর্ড orders এগেনস্ট সেভেন থার্টি এইট হ্যাকেন্সি রিজার্ভ notification number নম্বর এটা দেওয়া আছে তোমরা দেখে নেবে তো এবারে তোমাদের যেসব ক্যান্ডিডেটদের ডাকা হয়েছে তাদের রোল নাম্বার আছে এবং ক্যান্ডিডেটদের নাম আছে তো প্রথম যে রোল নাম্বারটা এখানে কিন্তু নাম এখানে এক্সেল শিটে কিন্তু এরা অ্যাড করেনি তো নামটা ব্ল্যাঙ্কস আছে তো তোমরা রোল নাম্বারটা মিলিয়ে নেবে এরা যার যার নামে আছে তো এরপরে তার মিডিয়ামটা কি দেওয়া আছে কোন মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করেছিল ডেট এবং টাইম টাইম এবং টেবিল নম্বর এই অনুযায়ী সিরিয়াল ওয়াইজ করা আছে আমি যে এই পিডিএফ ফাইলের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে তোমাদের রেজাল্ট নাম রোল নাম্বার টেবিল নম্বর ইত্যাদি তোমরা সব দেখে নেবে তো চ্যানেলটি প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেট সর্বপ্রথমে পেতে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে